হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? কেন কি আমি অনেক দিন পর ভিডিও করতে বসেছি, তো থাম্বনেল আর টাইটেল দেখে মোটামুটি বুঝেই গেছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে। তো আমি যেই জিনিসের উপর ভিডিওটা করেছি সেটার সম্বন্ধে বেশি না দু চার কথাই বলবো। সেটা হচ্ছে যে আজকালকার দিনে যে আমাদের মানসিক দুশ্চিন্তা বা আমাদের যে ভয়, অনেক সময় অ্যাংজাইটি, অনেক রকম ধরনের কাজ করে, তো তার থেকে আমরা অনেক সময় চেষ্টা করি যে এইটার থেকে বেরোনোর জন্য কোনো কিছুর মাধ্যমে, ঠাকুর দেবতা কোনো কিছুর মাধ্যমে আশ্রয়ে মনটাকে খুব শান্ত করা। আর সেটা অনেক যোগ ব্যায়াম আছে, অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে, মেডিটেশন আছে যেগুলোর মাধ্যমে মনটাকে শান্ত করে তোলা যায়। তো অনেক সময় আমাদের এইটুকু করতেও প্রচণ্ড আলিশি লাগে বলে আমরা করে উঠতে পারি না। তো রিসেন্ট আমি একটা মানে ট্রেনে করে যাচ্ছিলাম, তো সেখানে কতগুলো মহিলা কিছু লিফলেট বিলি করছিল, তো তাদের থেকে একটা লিফলেট নিয়ে আমি ব্রহ্মকুমারীর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, তো সেই ব্রহ্মকুমারীর একটা লিফলেট আমার কাছে এলো। তো ওর মধ্যে রাজযোগ বলে একটা মেডিটেশনের ব্যাপার আছে, তো এটা ওরা গ্যারেন্টি সহকারে বলছে যে এটা যদি করা যায় তাহলে কি হয়, মনের যে দুশ্চিন্তাগুলো, যে ভয়গুলো, যে রাগ, হ্যাঁ, বিভিন্ন আমাদের মানে ষড়রিপু যেটাকে বলে যেগুলো আছে, তো সেগুলো এই রাজযোগের মাধ্যমে চলে যায়। সব থেকে বড়ো কথা, আমাদের মনে এখন শান্তি, শান্তিটা অনেক চেষ্টা করেও আমরা রাখার চেষ্টা করি কিন্তু সবসময় হয়ে ওঠে না। এক একটা পরিস্থিতি এমন এসে যায় যে আমাদের সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো যাই হোক, তো এখন কথাটা হচ্ছে যে আমি এখানে রিসেন্ট গেছিলাম, তো আমি রিসেন্ট ওদের রাখি উৎসবের একটা ওখানে গেছিলাম, তো কিছুই না, জাস্ট আমার দেখার যে জায়গাটা কিরকম বা কি ধরনের, আমি এটা মনে হলো যে আমার একটু যাওয়া উচিত বা দেখা উচিত। যাই হোক, রাখির দিন আমি গেলাম, তো ওখানে সমস্ত যা দেখে বুঝলাম সমস্ত মহিলা দ্বারা পরিচালিত সমস্ত প্রোগ্রামটা আর সমস্ত অর্গানাইজিং যে কমিটিটা সেটা, তো আমার খুব ভালো লাগলো। তো ওখানকার যারা হেড ছিলেন, দিদি যাদের বলা হচ্ছে, তো আমি এরপরে যে ভিডিওটা দেখাবো তার মধ্যে তোমাদের কিছু কিছু ক্লিপিংস আছে যেগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে যে ওরা রাখি উৎসবটা কিভাবে পালন করছে, এবং কিছু কিছু কথা এত সুন্দর বলে যে যেগুলো শুনে মনে ইচ্ছা হয় যে আমরাও সেটার মধ্যে করি। আমার ইচ্ছা আছে যে এটা নিয়ে আমি এই যে রাজযোগটা ওরা বারবার বলছে, রাজযোগের একটা কোর্স আছে যেটা এক সপ্তাহ করতে হয়, তারপরে সেটাকে আবার কন্টিনিউ করবে কি করবে না নিজের উপর নির্ভর করে। তো আমার ইচ্ছা আছে ওটা আমি যাব, কোর্স হোক যাই হোক ওটা আমি যাব। বিষয়ে কথা বলতে গিয়ে আমি আজকে তোমাদের বলছি, এই সময় জানি ব্রহ্মকুমারী নিয়ে প্রচুর ভিডিও আছে, প্রচুর ইউটিউবে চ্যানেল আছে এই নিয়ে সমস্ত কিছু দেখিয়েছি, কিন্তু আমার যে ভালো লাগাটা, আমার যে অনুভূতিটা সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কোথাও যেও না, আমার সাথে থাকো, মানে খুব প্রবলেমে পড়েছো, কিছু বেরোতে পারছো না, এরম যদি হয়ে থাকে আমার মনে হয় ভিডিওটা দেখলে তোমরা যদি সেখানে যাও আমার মনে হয় কিছুটা হলেও তোমরা কিছুটা স্বস্তি বা শান্তি পাবে। তো তোমরা অবশ্যই যেটা করতে হবে, এরপরেই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, নিচে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও। একদমই প্রায় আমি ছাড়তে বসেছিলাম, তো এখন আবার নতুন করে এটাকে করার চেষ্টা করছি। তো পাশে থেকো, তো দেখতে থাকো ভিডিওটা। রাখি বন্ধন এরম উৎসব আছে যেটা আমরা খুব ভালোবেসে খুব এনজয় করে এটা পালন করি প্রত্যেক বছরই, এবছরই করব, কিন্তু তার সাথে সাথে এই পর্বের যে আধ্যাত্মিক রহস্য আছে সেটা বুঝে আজকে আমরা এটা পালন করব। তো আপনারা রেডি আছেন? তো দেখবেন প্রত্যেক বছর যখন আমরা রাখি বন্ধন উৎসব পালন করি, তো রাখি বন্ধন আসার আগেই কি হয়, সব জায়গায় দেখবেন রাখি বিক্রি হতে শুরু হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। আর যেদিন রাখি বন্ধন উৎসব আসে সেদিন আমরা শীতের বন্ধন তো আমাদের পছন্দ নেই, তাহলে রাখি বন্ধন কেন পছন্দ হয়? এটা উত্তর আপনারা দেবেন। আর রাখি খাল মিষ্টি খেলে ভালো লাগে, তো
মিষ্টি খেলে মুখ রসগোল্লা শুনলে গোলাপ জামুন শুনলে মুখটা মিষ্টি হয়ে যায় ঠিক সেভাবে কি লাগবে কেন কি রাখি তো হয়তো আমি পড়াচ্ছি কিন্তু পড়াচ্ছে তো সে ভগবান আপনাকে ভগবানকে আপনি কি দেবেন যতই দেবেন কম পড়বে ওনার সামনে তো কি দেবেন তো আপনার ভিতরের একটা নেগেটিভিটি ভগবানকে আজকে দিয়ে যাবেন ঠিক দেবেন কি দেবেন না আর ইউ রেডি টু গিভ ইউর উইকনেস নিজের কমজোরি দিতে পারেন এরকম গিফট আজ অব্দি কেউ চেয়েছে নিজের কমজোরি আমাকে দিয়ে দাও উইকনেস নোবডি ওয়ান্টস উইকনেস হ্যাঁ না কিছু কো কচড়া নেই চাইয়ে ভগবান কেতা গিভ মি ইওর গার্বেজ দেবেন তো নোংরা যে মাথার ভিতরে যে নোংরা জিনিস আছে যে আপনাকে জ্বালাচ্ছে সে রাগ হোক হিংসা হোক লো কনফিডেন্স হোক যে কোনো একটা উইকনেস আজকে এখানে ছেড়ে যাবে কিন্তু আবার নেবেন না কেন কি একবার গিফট দিলে আর নেবাটা ভুল না ঠিক তো ঠিক ভাবে বুঝে তারপরে আপনারা রাখি পড়তে আসবেন গিফট দিয়ে যাবেন কিন্তু আমি জিজ্ঞেস করব গিফট দিচ্ছেন কি দিচ্ছেন না আর দেখবেন তারপরে আপনারা যে হ্যাপি যে মুখ আছে কি করে হ্যাপি হই কেন কি আমাদের জীবনে একটাই সে উইকনেস আছে যার জন্য আমরা দুঃখী সে অ্যাঙ্গার হোক জেলিসি হোক স্ট্রেস ডিপ্রেশন এনজাইটি যা কিছু আপনি বলেন সে একটা মানসিক যে আপনার যে আপনাকে মানসিক ভাবে খুব টর্চার হচ্ছে সে একটা জিনিস এখানে দিয়ে তারপরে আপনারা বাড়ি যাবেন ঠিক রেডি আছেন কেউ মাথা নাড়াচ্ছে না কি উইকনেস দেওয়ার জন্য রেডি নেই ভালো জিনিস তো চাই দেখো তোমাদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে এলাম আমি এখন তো এটা হচ্ছে বাবা ধাম যার নাম তো জায়গাটা এত সুন্দর করে সাজানো চারিদিকে সাদা দেয়াল জুড়ে পর্দা পুরো নিচের মেঝে অবধি আর এখানে দেখতে পাচ্ছ এই যিনি প্রতিষ্ঠাতা তার ছবি তার সাথে চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আর ঘরটা পুরো এসি চলছে ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম একটা আলো আধারি সুন্দর মিষ্টি আলো জ্বলছে তার সাথে ফুল দিয়ে এত সুন্দর সাজানো আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে যদি এরকম একটা করে ঘর থাকে তো মানুষের বাইরে গিয়ে আর দরকার পড়বে না এখানে ধ্যান বলো নিজের মধ্যে নিজের সময় কাটানো বলো প্রত্যেকটা বাড়িতে যদি এরকম একটা ঘর থাকে না আমার মনে হয় মানুষের ডিপ্রেশনটা আস্তে আস্তেই চলে যাবে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে এনারা হচ্ছেন শিবের উপাসক তো সেই হিসেবে পুরো মানে এই আশ্রমটাই শিব দিয়ে সাজানো এখানে দেখো শিবের অনেকগুলো মূর্তি ভিতরে কাচের একটা ঘরের মধ্যে রয়েছে লাইটিং করা এত সুন্দর দেখতে লাগছে মানে পরিবেশটা মোহময় করে তুলেছে এই যে সাদা শাড়ি পরা ভদ্রমহিলাকে দেখছো ইনি হচ্ছেন এখানকার হেড মানে ইনি সমস্ত কর্ম পরিচালনা করে থাকেন আর এটা হচ্ছে এনাদের একটা মিউজিয়াম
এই মিউজিয়ামটি দেখতে পাচ্ছ এটা কিন্তু বিভিন্ন দেবী দেবতার মূর্তি দিয়ে বিভিন্ন ধরনের ফটো দিয়ে আর এনাদের যে প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠারও নানা রকম প্রতিষ্ঠাতারও নানা রকম কর্মকাণ্ডের এখানে পরিচয় রয়েছে আর দেখতে পাচ্ছ প্রচুর শিবের মূর্তি এনাদের উপাস্য দেব হচ্ছে শিব এতগুলো মূর্তিকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে তো এক কথায় আমার তো অনবদ্য লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে